অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলা দেখি বুকুর কুতুম মমতার, অসমৰ দেখি ভাই মমতার চকুর কুতা, বাংলাদেশী অনুপ্রবেশকারীলৈ দুয়ার খুলি বরপিয়া পাৰি দিয়া পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে বন্ধ করলে অসমলৈ আহিবলগীয়া আলুর ট্রাক, মমতার মমতাহীন কাণ্ডত হতবাক রাজ্য। উল্লেখ্য যে বাংলাদেশত হওয়া প্রতিবাদৰ ফলত এতিয়াও উত্তপ্ত হৈ আছে চুবুরিয়া রাষ্ট্রখন। ইতিমধ্যেই হিংসাত্মক ঘটনাত ক্ষতিগ্রস্ত লোকক পশ্চিমবঙ্গত আশ্রয় দিবলৈ আগ্রহ প্রকাশ কৰিছে মমতাই। কিন্তু বিদেশী রাষ্ট্রখনৰ নাগরিকক বৰপিয়া পাৰি দিয়াৰ বিপৰীতে চুবুরিয়া রাজ্য অসমৰ প্ৰতি মমতাই দেখুৱাইছে চূড়ান্ত শত্রুতামূলক আচরণ। বিগত কেইবাদিনো ধৰি মমতাই পশ্চিমবঙ্গত আবদ্ধ কৰি ৰাখিছে অসমলৈ আহিবলগীয়া আলুৰ ট্ৰাক। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। বাংলাদেশিক আদরা মমতার অসমিয়ার বিরুদ্ধে এই বিদ্বেষ কিয়? কিয় বারে বারে অসমিয়ারে শত্রুতা করে আহিছে মমতায়? অসমৰ বান পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী আগবঢ়াইছে সহায়ৰ হাত। এফালে খাদ্য শস্যৰ সংকট, আনফালে মূল্যবৃদ্ধিৰ কুঙা অসমৰ জনতা। এনে সময়ত মমতাই অসমলৈ আহিবলগীয়া আলুৰ ট্ৰাক বন্ধ কৰাত স্বাভাৱিকতে আলুৰ দাম বৃদ্ধিৰ সম্ভাৱনাও প্ৰকট হৈ পৰিছে। মমতাৰ এনে কাণ্ডত যোগান মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ মূৰতো আহি পৰিছে বুজা। মমতার অসম বিদ্বেষী কাণ্ডই রাজ্যবাসীক উদ্বিগ্ন করার সময়ত অবশ্যে যোগান মন্ত্রীর আশ্বাস। পশ্চিমবঙ্গত আলুর বাহন আবদ্ধ করাক লৈ অসমৰ মুখ্য সচিবে পশ্চিমবঙ্গৰ মুখ্য সচিবৰ সৈতে হেনু কথা পাতিছে। ইফালে চুবুরিয়া রাজ্যৰ পৰা অসম সংযোগী এটা পথত আলু আবদ্ধ করলেও আন এটা পথে আলু অসমলৈ আহি আছে বুলি মন্তব্য কৰিছে মন্ত্রী রঞ্জিত দাসে। এটা পথে নিরন্তর গতিত আমার আলু আর পেঁয়াজ আহি আছে। ইয়ার উপরঞ্চি ভাবে যে ট্রেইনেরে যাতে আমি নিজাববীয়াকৈ যাতে আলু আর পেঁয়াজ ক্রয় করে আমি অসমৰ মানুষ যাতে দিব পাৰো তাৰ কাৰণে মুখ্য সচিব ডাঙৰীয়াক ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই নির্দেশ প্রদান কৰিছে। বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শর্মাৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।